নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে আলুর দম। সেই জন্য দেখুন, এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি, এরকম চার টুকরো করে নিয়েছি। এটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যেটা আমি 15 মিনিট মতো জলে ভিজিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করছি। সবার প্রথমে আমি সাদা তেলে গোবিন্দভোগ চালগুলো ভেজে নেব। চালগুলো আমি খুব বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব, যাতে চালের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। দেখুন, চালগুলো আমি অল্প করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম ইউনিক একটা রান্না, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের খুব ভালো লাগবে। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। এবারে আমি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ায় তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 4টে এলাচ, দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ পরিমাণ। ফোড়নটাকে তেলের সঙ্গে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, তেলের সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন, টমেটোটা খুব সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে বাটা, দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলো আমি তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিট মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আরও কিছুটা সময় ধরে আমি একটু মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো বেশ খানিকটা সময় একটু কষিয়ে নিয়েছি, দেখুন মশলার থেকে বেশ তেলটাও ছেড়ে দিয়েছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুটা সময় ধরে আমি একটু কষিয়ে নেব সমস্ত মশলাগুলো। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন, আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, এবার আমি জলটা কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে চালটাকে একটু ফুটিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, চালটা বেশ খানিকটা সময় আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। খুন্তির সাহায্যে হালকাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এই ঝোলটা আরও কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। এই রান্নাটা বেশ একটু গা মাখা হবে, তো সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। এই রান্নাটা কিন্তু খুন্তির সাহায্যে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের সঙ্গে কিন্তু একদম লেগে যাবে। দেখুন, আমি মাঝে মাঝে কিন্তু আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ একটু চিনি। দেখুন, চিনি দেওয়ার পর আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা প্রথমের দিকে কিন্তু আমি হাই ফ্লেমে করেছি, কিন্তু ঝোলটা যে একটু বেশ ফুটে ওঠার পরের থেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রান্নাটা করছি। রান্নাটা প্রায় শেষের দিকে, দিয়ে দেবো এখন আমি ঘি 1/2 চামচ পরিমাণ।
দিয়ে দেবো গরম মশলা বাটা, যেটা আমি আগে থেকেই শিল নোড়াতে বেটে রেখেছিলাম। এবার খুন্তির সাহায্যে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুব ঝোল হয়নি, আবার খুব কিন্তু শুকনোও হয়নি। দেখুন একটু গ্রেভি রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখতে।